কতজন শিক্ষক বাদ পড়লো, হাইকোর্ট কি কারণে এত বড় সিদ্ধান্ত নিলেন, উঠে আসলো কোন কোন জেলার নাম, সিবিআই তদন্তে কি এমন গোপনীয় তথ্য উঠে আসলো, কলকাতা হাইকোর্টে এবার প্রাথমিক টেপ, 2014 কে ঘিরে দুর্নীতি, এই মামলায় হাইকোর্ট নির্দেশ দিল সিবিআই তদন্তে, এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট 269 জনকে চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। এখনো 269 জনের নামে সম্পূর্ণ লিস্ট সামনে না এলেও কিছু কিছু জেলার লিস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই লিস্টে কোচবিহার থেকে 269 জনের মধ্যে রয়েছে 32 জন, নদিয়া জেলা থেকে 14 জন, উত্তর দিনাজপুরে 40 জন, বর্ধমানে 17 জন, হুগলি জেলাতে 68 জন, বাঁকুড়াতে 11 জন এবং আলিপুরদুয়ারে 1 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন জানান, প্রাথমিকে 2017 সালে দ্বিতীয় নিয়োগ তালিকা সম্পূর্ণ বেআইনি। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং সচিব রত্ন চক্রবর্তী বাগচিকে সোমবারই বিকেল 5টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। হাজিরা না দিলে সিবিআই কে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে আদালত। ওই দুজনের বিরুদ্ধে এফআইআর করেও তদন্ত শুরুর নির্দেশ দেন বিচারপতি। তদন্ত শেষে আদালত জানিয়েছেন যে 2017 সালে দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি, এই নিয়োগ তালিকা 269 জনের নিয়োগ বেআইনি, তাই সিবিআই তদন্ত। 269 জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টে। এছাড়াও সিবিআই পরীক্ষা না দিয়ে কেবল সাদা খাতা জমা দিয়ে চাকরির বড় চক্রের হদিশ পেয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, একজন ভুয়ো চাকরি প্রাপক যিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তার একজন নিকট আত্মীয় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে যান, সিবিআই এর কাছে চাঞ্চল্যকর তথ্য পেশ করেন, তার স্বাক্ষরও নেয় সিবিআই। সেখানে চন্দন মণ্ডল নামে একজনের নাম উঠে আসে। প্রাথমিক টেটের পাশাপাশি আদালতে আবারও ধাক্কা খেলে স্কুল সার্ভিস কমিশন। আরো একটি সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST তে যে নিয়োগ হয়েছিল তার মধ্যে বাতিল হয়ে গেল 6 জনের চাকরি। 6 জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিচারপতি। আর এবার SLST তেও উঠলো একই অভিযোগ। শুধু তাই নয়, এই ভুয়ো নিয়োগের ক্ষেত্রে সরকারের যা খরচ হয়েছে তা পুনরুদ্ধার করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলায় নবম দশম শ্রেণীর অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন ওই 6 জন। পরে তাদের সেই নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে, চাকরি ভুয়ো বলে মামলা হয় হাইকোর্টে, সেই চাকরি বাতিল করলো হাইকোর্ট। সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে জবাব তলব করা হয়েছিল। কমিশন সেই রিপোর্ট জমা দিলে তা খতিয়ে দেখেন বিচারপতি। কমিশনের তরফে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছিল, এরপরই চাকরি বাতিলের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নিয়োগে ইচ্ছাকৃত ভুল হয়েছে, ভুয়ো নিয়োগে সরকারের খরচ হওয়া টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 7 দিনের মধ্যে মুর্শিদাবাদের DI কে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনই অনেক জানা অজানা গোপনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের এই ভিডিওর উপর 150 লাইক টার্গেট আছে, যদি কমপ্লিট হয় তাহলে আমরা আবার নতুন ভিডিও আপলোড করব।